এখানে আমি আর আমার মামনি বসে বসে কড়াইশুঁটিগুলো ছুটাচ্ছি। এখানে আমাদের সবজি কেটে নিয়েছি, আছে বাঁধাকপি, ফুলকপি, আলু, টমেটো, আর অল্প একটু কোয়াশ দিয়েছি। এটা দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা ছোট্ট করে একটু ঘ্যাটের মতো রান্না করব। আর এখানে কড়াইশুঁটি ছুটিয়ে দিচ্ছি, দেখো আমার মেয়ে বলছে মামিও ছুটাবো, তো বসে বসে ছুটাচ্ছি দুজনা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আমার আরেকটা নতুন ভিডিওতে, তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি পিঙ্কি, আদর্শরীপিঙ্কি ব্লগে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, অসুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে মোটামুটি 8টা, তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশান ঢুকে যায়। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তখন সকালে সমস্ত কাজ হয়ে গেছে, ঘর ঝাড়ু মারা, উঠোন ঝাড়ু মারা, বাসন ধোয়া, সমস্ত কাজ, গোয়াল পরিষ্কার করা, সমস্ত কাজ হয়ে গেছে। তারা প্রচণ্ড মানে আমিও ফ্রেশ হয়ে গেছি, প্রচণ্ড না ঠান্ডা লাগছিল। আমাদের এখানে মোটামুটি ঠান্ডা আছে, তো দেখো আমি কম্বলের নিচে কম্বলের মধ্যে ঢুকে আছি। আর মেয়ে উঠলো একটু আগে, যে দেখো মেয়ে একটু আগেই উঠলো, তো উঠে দেখো আমার কোলে শুয়ে আছে, এখনো মুক্তি ধরে, দেখো শাড়ি পরে আছে গামছা দিয়ে। তো চলো, ছেলে মেয়ে স্কুল যাবে, তোমাকে রান্না করতে হবে, তো কি রান্না করি আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি, দেখতে থাকো। এখানে আমি চাল নিয়ে চালগুলো ধুয়ে দিব, তো নিচে রাখা আছে বালতি, কারণ ওপরে রাখার জায়গাটা হচ্ছিল না জলের বালতি, এই জন্য নিচেই রেখেছি। তো ভাবলাম নিচ থেকে ধুয়ে নিই, তো সেটা তোমাদেরকে ঠিক মতো দেখাতে পারিনি। তো না, আমি চালগুলো এখানে ধুয়ে নিচ্ছি, ভাত চাপাবো, ভাত চাপিয়ে তরকারি রান্না করবো। ছেলে মেয়ের স্কুল আছে, এখন মুখ ধুবে, মুখ ধোয়ার পর ওরা হরলিক্স খাবে, খেয়ে আবার পড়তে বসবে, মানে আমার অনেকটা সময় লেগে যায়। আর এরা না একদম কথা শুনতে চায় না, এই জন্য একটু আমার একটু সময় লেগে যায়, একটু চেঁচামেচি করে পড়াতে হয়। আমার ছেলে বেশি একদম মানে প্রচণ্ড, আর প্রচণ্ড রাগ হচ্ছে, মানে পড়ার দিকটা এমনি পড়াশোনায় ভালো, কিন্তু এতটাই বদমাশি না, বদমাশির জন্য পড়তে চায় না। তো এই জন্য ওর স্কুল আর টিউশনটা একসঙ্গে দিয়ে দিয়েছি, স্কুল করে বাড়ি আসে, বাড়ি এসে খাওয়া দাওয়া করে টিউশন যায়। তো এই জন্য আমি সকাল করে ভাত রান্না করি, আর ওদের টিফিন তেমন মানে দোকানের খাবার ওদের টিফিন অ্যালাউ নেই, এই জন্য সমস্ত সবসময় বাড়ির খাবারটাই তো ওদের চেষ্টা করি। তো আজকে আর আমার ছেলে বেশ ভালো পছন্দ আর কি, মাছ মাংস হলে চারবার পাঁচবার চেয়ে চেয়ে ভাত খাবে। আর তার থেকে সব থেকে বড়ো কথা কি বলো, ওর যদি ডাল আলু সিদ্ধ যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এখানে আমি চাল ধুয়ে ভাত বসিয়েছি, তো চলো এখন আমি আমার সবজিগুলো কেটে নিই। এখানে আমি শুধু সিম কাটছি, সিম কাটতে কাটতে ভাবছি যে শুধু সিমগুলো ভাজবো, তারপরে আবার তার সঙ্গে দুটো আলু, অল্প একটু ফুলকপি, এগুলোও কাটছিলাম। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশান ঢুকে যায়। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে থাকো। এখানে আমি আর আমার মামনি বসে বসে কড়াইশুঁটিগুলো ছুটাচ্ছি। এখানে আমাদের সবজি কেটে নিয়েছি, আছে বাঁধাকপি, ফুলকপি, আলু, টমেটো, আর অল্প একটু কোয়াশ দিয়েছি। এটা দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা ছোট্ট করে একটু ঘ্যাটের মতো রান্না করব। আর এখানে কড়াইশুঁটি ছুটিয়ে দিচ্ছি, দেখো আমার মেয়ে বলছে মামিও ছুটাবো, তো বসে বসে ছুটাচ্ছি দুজনা। তো চলো ভিডিওটি দেখতে থাকো, বেশ ছোটাতে বেশ ভালোই লাগে। আমাকে দাও, আমি একটা খাবো, খাবো।
Thank you. এদিকে আমাদের একটা সবজি কাটা হয়ে গেছে, এখানে কেটেছি সিম, শুধু ভাবছিলাম যে সিমগুলো ভাজবো, তো ভাবলাম সিমের সঙ্গে দুটো আলু দিয়েছি, ছোটো ছোটো দুটো আলু, নতুন আলু, খেতে বেশ ভালো লাগে ভাজা। আর তার সঙ্গে একটু ফুলকপি ছিল, তো এগুলোর মধ্যে দিয়েছি দু তিনটা ফাঁক, আর এখানে তিনটা ফাঁক দিয়েছি। আর এদিকে ভাত আমার দেখো ভাত পুরো ই হয়ে গেছে, মানে কি বলবো, আসল কথা কি বলতো, আমি না ভদ্র ভাষা অতটা কমফোর্টেবল, আমি আমার মতো করে কথা বলতে বেশি পছন্দ করি, মানে আমার ভাষাতে আমি কমফোর্টেবল, মানে আমি যেমন গ্রামে মানে আমার বাড়িতে যেমন আমি কথা বলি তেমন, আমি ভদ্র ভাষাতে অতটা কমফোর্টেবলই না যে তোমাদেরকে বলবো আমি। তো চলো ভাত হতে আমি সবজিগুলো একটু ধুয়ে নিয়ে আসি, যেগুলো সব ধুয়ে নিয়ে আসি, খুলে না গো, ওগুলো বিচি বেরিয়ে যাবে গো, বিচি বের হয়ে গেলে খেতে পারবো না গো। কাজ করছে আমার, কাজ করে দিচ্ছে সিমগুলো, ছোট সিমের বিচিগুলো বের করছে আর ফেলে দিচ্ছে না সিমগুলো, সিম ফেলে দিলে সিমগুলো খাবো কি না? আরে ওগুলো ওইভাবেই খেতে হয়, ওগুলো ওইভাবেই খেতে হয়, হ্যাঁ কাঁচা কাঁচা খেয়ে নাও, কাঁচা কাঁচাই খাই না পাগলি আমার, ছুটায় না রে, ছুটায় না রে, ওগুলো রুম ছুটাইলে খাইতে পারবি না রে, বিচি গুলো বার করে দিলে সিম গুলো কেমন করে খাবো, কেমন করে ভাজবো, ওদিকে রাখ সিম গুলা, দেখো সিম গুলো একদিকে, সিমের বিচি গুলো একদিকে, কেন রে মনে এরকম করছিস, কেন এরকম করছিস বলতো, কেন করছো, কি বলবো, রাম ছি 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 করতে হয় না, ছি 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 ছি, মানুষ খারাপ বলবে, বলবে ছি গুনগুন তা পচ পচ আবার বদমাইছি। তো চলো সবজিগুলো আমি ধুয়ে নিয়ে আসি, ভাতের মার গালতে দিয়েছি, সেদিকে তখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেল, তো চলো আমি রান্নাটা করে নিই, এদিকে প্রচন্ড ঠান্ডা, তো চলো রান্না করে নিই। প্রথমত আমি আলু সিম আর ফুলকপিগুলো ভেজে নেব, তো এগুলো প্রথমে ভাজছি, তো এগুলো ভেজে ভাজা হয়ে যাওয়ার পরে আবার যেটা কেটে রেখেছিলাম বাঁধাকপি আলু কড়াইশুঁটি দিয়ে ওটা আবার একটু ওটা রান্না করবো, তো দেখতে থাকো। লবণ
এটা ঢেকে দিয়েছি, এটা হতে থাক, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমার রান্না কমপ্লিট। এখানে দেখো সব কিছুতে বলেছিলাম একটা ঘন্টার মতো করবো, একটা ঘন্টার মতো করেছি। এখানে আলু সিম ভাজা করতে দিয়েছি, ছেলে মেখে নিয়েছে। এখানে আছে ভাত, এখানে আমি ছেলে টিফিন দিয়েছি, আর টাইম কলে জল এসছে, তো খাওয়ার জলটা ভরে নিয়েছে। যে আমি ঢেকে রাখছি, এগুলো সব পরিষ্কার করে দিয়েছি, তবে এটা এখনও পরিষ্কার হয়নি, এসে করবো, এখন সময় নেই। তো চলো ওদেরকে আমি স্কুলে রেখে আসি, স্কুলের সময় হয়ে গেছে, সাইকেলটা বের করব, স্কুলে যাব। তো ওদেরকে রেখে চলে আসলাম। তো আমি ব্লগটা আর বেশি বড় করছি না, তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।